বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে তোমরা তোমাদের অট সেমিস্টারের পরীক্ষা নিয়ে এই মুহূর্তে বিভ্রান্তের মধ্যে রয়েছে চিন্তিত রয়েছো কিভাবে পরীক্ষা হবে অনলাইনে হবে না অফলাইনে হবে এরই মাঝে আরও একটি ইউনিভার্সিটি কিন্তু রীতিমতো জানিয়ে দিল পরিষ্কারভাবে সংবাদ মাধ্যমকে তোমাদের যে আর্থ সেমিস্টারের পরীক্ষা আছে সেই পরীক্ষা সম্পূর্ণভাবে অনলাইনেই হবে কোন ইউনিভার্সিটি ই জানালো এই বিষয়টা এবং বাদবাকি ইউনিভার্সিটির ক্ষেত্রে কি হবে সম্পূর্ণটাই এই ভিডিওতে এক্সপ্লেন করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ইনফরমেশনটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আর ব্যক্তিগতভাবে আমাকে যোগাযোগ করতে চাইলে কিংবা কোনো ও জিজ্ঞাসা থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি যোগাযোগ করতে পারো আর তোমরা সকলেই জানো তোমাদের জন্য একটি অফিশিয়াল ইমেল আইডি তৈরি তৈরি করেছি আওয়ার এল জিবি ফ্যামিলি অ্যাট দ্য রেট ওই অফিসিয়াল আইডিতেও কোনো বিশেষ কিছু জানানো থাকলে এ বা ডাউট ক্লিয়ার থাকলে করতে পারো তো এই মুহূর্তে তোমরা সকলেই জানো বিভিন্ন ইউনিভার্সিটির তরফ থেকে বিভিন্ন রকম ইনফরমেশান শোনা যাচ্ছে এমনকি বিভিন্ন তথ্য কিন্তু এই মুহূর্তে ঘুরে আসছে যেটা তোমরা আমাকে শেয়ার করছো ও অনেক কিছু তোমাদের শেয়ার করেছিলাম যেমন কালকে আমি শেয়ার করেছিলাম একটি কলেজের ক্ষেত্রে একটি শিক্ষিকার আর কোভিড সংক্রমিত হয়েছে তোমাদের থেকে আমি অনেক আগে জানতে পেরেছিলাম কালকে আমি তোমাদের জানাইনি নি হাইট করে রেখেছিলাম কলেজের নামটা এই মুহূর্তে রামানন্দ কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু বিজ্ঞপ্তিটি অফিসিয়ালভাবে প্রকাশিত করা হয়েছে যে বিজ্ঞপ্তিটি আগেই আমি তোমাদের শেয়ার করেছিলাম তো এক্ষেত্রে আমি বলে রাখি এরকম প্রচুর বিজ্ঞপ্তি এরকমও আছে কিন্তু ফেক যেখানে ছড়াচ্ছে যেখানে বলা হচ্ছে অনলাইনে এক্সাম হবে যেখানে বলা হচ্ছে অফলাইনে এক্সাম হবে সেই সমস্ত বিষয়ে কিন্তু তোমরা নিয়ে বিভ্রান্তির মধ্যে যেও না কারণ এখনও পর্যন্ত যে যে অফিসিয়াল আপডেট আসছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি যেগুলো অথেন্টিক ইনফরমেশান সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি কাজেই তোমরা বিভ্রান্তির মধ্যে যেও না বাইরের কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে এখন জানাই তোমরা অনেকেই জানো অনেকেই হয়তো জানো না এই মুহূর্তে রাজ্যে এ আরও একটি ইউনিভার্সিটি কিন্তু ও গঠিত হয়েছে নব প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি দার্জিলিং হিলস ইউনিভার্সিটি নব প্রতিষ্ঠিত দার্জিলিং হিলস ইউনিভার্সিটির যে আবেদন প্রক্রিয়া সেটাও কিন্তু শুরু হয়ে গেছে তোমরা যারা ভর্তি হওনি তারা আবেদন করতে চাইলে এই মুহূর্তে কিন্তু আবেদন করতে পারো তাদের ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে কালকে থেকে তোমরা এই মুহূর্তে বসে আবেদন করতে পারো এক্ষেত্রে যে বিষয়টি ওই ইউনিভার্সিটির তরফ থেকে জানানো হয়েছে আর তোমরা সকলেই জানো যখন কোনো নতুন ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু ওই ইউনিভার্সিটিকে সম্পূর্ণভাবে এ কমপ্লিট করার জন্য বহু জিনিসের প্রয়োজন হয় সব থেকে প্রথম যে বিষয়টা ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটির তরফ থেকে সেটা হচ্ছে তোমাদের যে টিচার রয়েছে শিক্ষক রয়েছে তাদেরকে জোগাড় করা কিন্তু আর দার্জিলিং হিলস ইউনিভার্সিটির ক্ষেত্রেও কিন্তু বিষয়টা একই যেহেতু এবছর সবেমাত্র অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি ওপেন হয়েছে সেক্ষেত্রে এখনো পর্যন্ত ও শিক্ষক নেই সেরকম পর্যাপ্ত পরিমাণে এবং অন্যান্য কলেজ শিক্ষকরাই কিন্তু এই মুহূর্তে ক্লাস নেবে আর এই দার্জিলিং হিল ইউনিভার্সিটি ভিসি ইউনিভার্সিটির ভিসি কিন্তু ডক্টর সুবরেশ ভট্টাচার্য অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ভিসি আর সুবরেশ ভট্টাচার্য বাবুই কিন্তু দার্জিলিং হিলস ইউনিভার্সিটির ভিসি হয়েছেন তিনি কিন্তু দার্জিলিং হিলস ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর উদ্দেশ্যে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে এই মুহূর্তে যারা ভর্তি হয়েছে কিংবা ভর্তি হবে তাদের প্রত্যেকের ক্লাস যেটা রয়েছে সেটা এই মুহূর্তে অনলাইনেই হবে এবং যে এক্সাম রয়েছে সেমিস্টারের সেই এক্সাম কিন্তু অনলাইনেই হবে যেটা সংবাদ মাধ্যমকে তিনি জানান এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি এই যে অর্থ সেমিস্টারের এক্সামিনেশন অনলাইনেই হবে সেটা কি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির জন্য তিনি বলেননি মানছি তিনি নব প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি দার্জিলিং হিলস ইউনিভার্সিটির ভিসি একই সাথে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ও কিন্তু এক্ষেত্রে তোমাদের অবশ্যই বুঝতে হবে একদম নতুন কিন্তু ইউনিভার্সিটি দার্জিলিং হিলস ইউনিভার্সিটি এবং সেখানে সম্পূর্ণ ক্লাস অনলাইনেই চলবে কারণ যেটা তোমাদের বললাম নতুন ইউনিভার্সিটি সেক্ষেত্রে এখনও পর্যন্ত স্থায়ী শিক্ষক কিন্তু নিযুক্ত হয়নি সেই কারণেই ক্লাস কিন্তু অনলাইনে হবে এবং সেমিস্টারের এক্সামও অনলাইনে হবে তিনি ঘোষণা করে দিয়েছেন এই মুহুর্তে তিনি একই রকম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অভিষেক নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে অর্থ সেমিস্টারের এক্সামিনেশন সেটা অনলাইনেই হবে সেটা কিন্তু তিনি এখনো জানায়নি তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী আমাকে যে বিষয়টা এই মুহূর্তে বলেছ যে তোমাদের সমস্যার কথা এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় যেটা আমি বারবার বলেছি এই মুহূর্তে অর্থাৎ এই যে এক্সামিনেশান সেই অর্থ এক্সামিনেশান সেটা কিন্তু অনলাইনে নিলেই সব থেকে ভালো হবে ছাত্রছাত্রীদের সুবিধা হবে এবং পরবর্তী অন্তত পক্ষে চার মাস অফলাইনে ক্লাস করিয়ে তারপরেই কিন্তু তোমাদের যে এক্সামিনেশন সেটা অফলাইনে নিলেই আমার মনে হয় ভালো হবে আর একই সাথে আরও একটি বিষয় তোমাদের জানিয়ে দিই আরও একটি বিষয় কিন্তু এই মুহূর্তে সংবাদ মাধ্যমে উঠে আসছে যে প্রথম দিকে যখন কলেজ শুরু হয়েছিল প্রত্যেকটা কলেজে দেখা যাচ্ছিলো স্কুলের তুলনায় আর কলেজের ছাত্রছাত্রীরা বেশি আসছিল কিন্তু এই মুহূর্তে এ কলেজে কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা বহু ছাত্রছাত্রীর সংখ্যা কমে গেছে এবং অনেক অনেক কলেজে একদম ছাত্রছাত্রী আসছেন না বলে সংবাদ মাধ্যম তুলে ধরেছে এ বিভিন্ন ইউনিভার্সিটির কথা বলেছে যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি বলো যাদবপুর বলো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির কথা বলো কিংবা গৌরবঙ্গ বলো এবং রাজ্যের বিভিন্ন যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিগুলো ধীরে ধীরে পার্সেন্টেজও শো করেছে হান্ড্রেড পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কোনো কোনো ইউনিভার্সিটিতে আরও কম অফলাইন ক্লাসে কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এই মুহূর্তে খুবই পরিমাণে কম আসছে বিভিন্ন কারণ মেবি হতে পারে এবং বিভিন্ন ইউনিভার্সিটির তরফ থেকে বিভিন্ন রকম বিজ্ঞপ্তি পাচ্ছি এবং বেশ কিছু ইউনিভার্সিটির মানে কলকাতা যাদবপুর আর নর্থ বেঙ্গল বিভিন্ন ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু বিভিন্ন ইনফরমেশন ছাত্রছাত্রীদের থেকে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ার থেকে পাওয়া যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত ও এটা সংবাদ মাধ্যমে জানাচ্ছে ততক্ষণ তো জানাতে পারি না ধরো কোনো এক ছাত্র কলেজে গেল অফলাইনে ক্লাস করলো শিক্ষকের জিজ্ঞাসা করছে স্যার অর্থ সেমিস্টারের এক্সামিনেশন কীভাবে হবে আমাদের সেমিস্টার তো কমপ্লিট হয়নি স্যার তখন বলছে যে না তো আমাদের যে ইউনিভার্সিটি আছে সেটা অফলাইনে এক্সামিনেশান নেবে সেমিস্টারের ও অনেক জায়গা থেকে শিক্ষক বলছে না অনলাইনেই হবে যেহেতু সিনেমা শেষ হয়নি অ্যাকচুয়ালি সংবাদ মাধ্যমকে যতক্ষণ না পর্যন্ত শিক্ষক বা ভিসি না জানাচ্ছে এ উপাচার্য না জানাচ্ছে ততক্ষণ না পর্যন্ত কিন্তু আমি তোমাদের কাছে তথ্য প্রেরণ করতে পারি না আদারওয়াইজ আজ তোমরা অনেক তথ্য দিচ্ছ তোমরা ভালো মন্দ সমস্ত কিছুই আমাকে সঙ্গে শেয়ার করো সমস্ত দিক থেকে মানে সর্বোপরি আমি যেটা বলি এই মুহূর্তে তোমাদের যে এক্সামিনেশন সেটা অনলাইনে নিলেই সবার ক্ষেত্রে ভালো হবে কারণ অনেক ছাত্রছাত্রী এই মুহূর্তে যেতে পারছে না এবং সংবাদ মাধ্যমে বিভিন্ন বিষয় উঠে আসছে এ যে কোনো জায়গায় যেটা আমি এতদিন আগে বলেছিলাম যেখানে কোনো জায়গায় দু দিন কোনো জায়গায় অর্ধ দুটো শিফটে ক্লাস হচ্ছে এ এইগুলোও কিন্তু আজকেও বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসছে যে তোমাদের ক্লাস একেবারে অনেক সবার ক্ষেত্রে সমান হচ্ছে না একটা স্টুডেন্ট যার ছ দিন ক্লাস হচ্ছে এ অফলাইনে একটা স্টুডেন্ট যার সপ্তাহে একদিন ক্লাস হচ্ছে সে নিশ্চয়ই সমান বিষয় শিখবে না দেখা যাচ্ছে এরকমটিও দেখা যাচ্ছে যেটা আমি বললাম যে একটাই ইউনিভার্সিটি তার আন্ডারে দুটো কলেজ রয়েছে দুটো কলেজের ক্ষেত্রে নিয়ম দুরকম তো এক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী এমনকি অনেক ছাত্রছাত্রী তো এই মুহূর্তে যেতেও পারছে না যেমন যাদের হোস্টেল রয়েছে তাদের ক্ষেত্রে কি হবে এই একটা বিভিন্ন দিক থেকে বিষয় উঠে আসে সেই কারণে তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই এই যতক্ষণ না পর্যন্ত ইউনিভার্সিটি কোনো ও নোটিফিকেশান তাই অফিসিয়ালি কিছু জানাই ততক্ষণ পর্যন্ত তো তোমাদের জানাতে পারি না কিন্তু আশা করা যায় যে অবশ্যই ভালো খবর পাবো আমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো তখন আর এই মুহূর্তে তোমাদের কলেজের পক্ষ থেকে যদি কোনো কি বিষয় তোমরা জানতে পারো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও এবং তোমার মতামত জানাতে ভুলো না আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত